अभी तक 15,000 किलोमीटर बाय वॉक करके और कभी कभी लिफ्ट लेके मैं यहाँ पे बांग्लादेश अभी कॉक्स बाजार में मौजूद हूँ। कॉक्स बाजार ये पूरी दुनिया का सबसे बड़ा बीच कहलाता है। मेरा इस जर्नी का मेन इंटेंशन है वो प्लास्टिक और एनवायरमेंट के बारे में लोगों को समझाना है। प्लास्टिक दूषण प्रतिनियत ह्रास कर पृथ्वी के এমনই সময় এই দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটেই ভারত থেকে বরফের দেশ সাইবেরিয়া যাচ্ছেন রোহান আগরওয়াল নামে তরুণ। ইতিমধ্যেই তিনি ভারতের 27 রাজ্য অতিক্রম করেছেন আর এই যাত্রায় রোহান বাংলাদেশের কক্সবাজার এসে সমুদ্র সৈকতের বিচ ক্লিনিংয়ের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন জেলাবাসীর মাঝে। 20 বছর বয়সী রোহান ভারতের মহারাজ্যের তরুণ। পরিবেশ রক্ষার স্বপ্নে 2020 সালে 20 মে ঘর থেকে বের হন। এরই মধ্যে পাড়ি দিয়েছেন প্রায় 15,500 কিলোমিটার পথ। 845 দিনের এই যাত্রায় নিজ দেশের 27 রাজ্য ভ্রমণের পর এবার মাটি ছুঁয়েছেন বাংলাদেশের। তিনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এসে বিচ ক্লিনিংয়ের মধ্যে দিয়ে চালিয়েছেন সচেতনতার বার্তা। যাত্রাপথে তিনি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করছে পরিবেশ প্রকৃতি ও প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে। রোহানের এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, স্থানীয় যুবক ও বেড়াতে আসা পর্যটকরা। সে মানে আপনি বলতে পারেন অনুপ্রেরণাদায়ক এরকম একজন পার্সন। সে এত অল্প বয়সে যে এত কিছু করবে, সে ভারতের প্রায় 27টি রাজ্য সে ঘুরে এসছে পায়ে হেঁটে, তাও তো আশা করি ভালো কিছু হবে, সে সাইবেরিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে, তার জন্য অনেক অনেক শুভকামনা। এখানে আসলে অনেক বেশি পর্যটক আসে, যার কারণে এখানে প্লাস্টিক দূষণের মাত্রাও অনেক বেশি। উনি চাচ্ছে যেহেতু প্লাস্টিকটা পরিবেশের জন্য ক্ষতিকর, আমরা যারা পর্যটক আসে এখানে তারা যেন বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং যাতে সৌন্দর্যটা নষ্ট না। আমাদের আমাদেরও যেমন দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তেমনই প্রশাসনেরও দায়িত্ব। পাশাপাশি বীচ কমিটি আছে, সকলেরই একসাথে কাজ করে বীচকে পরিষ্কার রাখতে হবে এবং আগত টুরিস্ট যারা আছেন আমাদের রোহান ভাইদের মতো, তারাও যাতে সচেতন হয়ে আমাদের বীচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। রোহানের উদ্দেশ্য প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে হাঁটা পথে ভারত থেকে পৃথিবীর সবচেয়ে শীতল দেশ সাইবেরিয়ার উইমাকিয়নে যাওয়া প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করা। अभी तक 15,000 किलोमीटर बाय वॉक करके और कभी कभी लिफ्ट लेके मैं यहाँ पे बांग्लादेश अभी कॉक्स बाजार में मौजूद हूँ। कॉक्स बाजार ये पूरी दुनिया का सबसे बड़ा बीच कहलाता है। मेरा इस जर्नी का मेन इंटेंशन है वो प्लास्टिक और एनवायरमेंट के बारे में लोगों को समझाना है। पब्लिक प्लेस में जाके, स्कूलों में जाके, कॉलेज में जाके इसके बारे में समझाने का कोशिश करता हूँ कि प्लास्टिक को अपन कम से कम कैसे कर सकता है, कम से कम अपन जितना भी हार्म कर सकते हैं एनवायरमेंट उसके बारे में समझाने का और बताने का मैं कोशिश करता हूँ। तो यहाँ पे मैं कॉक्स बाजार में मैं पूरा बीच क्लीन करने नहीं आया हूँ, लेकिन एक मैसेज देने आया हूँ लोगों को कि क्या हम आज ऐसा जीवन देखना चाहते हैं कि 10-15 साल बाद जब प्लास्टिक इतना सारा हो जाएगा तो हम क्या दिन भर हर जगह पे क्या प्लास्टिक ना कर चाहते, इसका मैं मैसेज देना और समझाना चाहता हूँ। यात्रा में अभी मैं देश के बाहर भी जाऊँगा, म्यांमार, थाईलैंड, कंबोडिया, लाओस, वियतनाम, चाइना, हांगकांग, मकाऊ, मंगोलिया, रशिया और साइबेरिया तक। और अगर मैं वहाँ पहुँचा तो पहला साउथ एशियन बनूंगा जो ऐसी यात्रा करने वाला, एक ऐसी यूनिक यात्रा करने वाला पहुँचेगा। तकरीबन 5 ईयर्स लगेंगे वहाँ पर पहुँचने को, ऐसी मेरी यात्रा मैं करने का सोचता हूँ। রোহান ভারতের সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির ইংরেজি ও বিকম জেনারেলের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া আমেরিকার গ্লোবাল পলিটিক্যাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের উপর ডিপ্লোমা করছেন। ডিসকভার কক্স, কক্সবাজার।